আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আগামী 23 মার্চ 2022 হতে 30 মার্চ 2022-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ভর্তি কার্যক্রম এটা সম্পূর্ণ করতে হবে। এই বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য আপনারা এর আগের যে সার্কুলার রয়েছিল সেইখানে জানেন যে ভর্তির ডেট ছিল কলেজে যে সরাসরি যেটা 2/4/2022 হতে 9/4/2022 পর্যন্ত, বাট এই ডেটটা চেঞ্জ হয়ে গেছে। সেটা কি কারণে চেঞ্জ হয়ে গেছে সেটাও বলা আছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদি যেগুলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ এবং ডিপ্লোমা ইন লাইফস্টক শিক্ষাক্রমে সরাসরি সরকারি প্রতিষ্ঠান সমেত নিঃসংকৃত পরীক্ষার্থীদের মূল নম্বরপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে স্ব প্রতিষ্ঠানে হাজির হতে হবে এবং ওরিয়েন্টেশন ক্লাস সহ প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম 23 মার্চ 2022 হতে 30 মার্চ 2022-এর মধ্যে সম্পন্ন করতে হবে, অন্যথায় শিক্ষার্থীর নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। সুতরাং অবশ্যই এটি গুরুত্বপূর্ণ এবং এর সাথে এটাও বলা রয়েছে যে উল্লেখ্য যে পবিত্র রমজান মাস আসন্ন হয় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে পূর্বে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠান সমূহের ভর্তির সময়সূচি পরিবর্তন আনা হয়েছে এবং এ বিষয়ে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন btb.gov.bd এবং btbadmission.gov.bd, এই সাইটগুলোতে যে আপনারা বিষয়গুলো জানতে পারেন। তো এখন বিষয় হলো যে ভর্তি হওয়ার সময় কী কী কাগজপত্র লাগতে পারে সে বিষয়টি আগেকার ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে নম্বরপত্র, যেটা মূল নম্বরপত্র, ছবি 3 কপি, প্রশংসাপত্র, ফটোকপি জমা প্রদান সাপেক্ষে এই ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করতে হবে এবং এটা কোনোভাবেই কিন্তু 2022 হতে এত তারিখের মধ্যে নয়। অর্থাৎ এখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে 23 মার্চ 2022 হতে 30 মার্চ এর মধ্যে ভর্তি কার্যক্রমটা অবশ্যই সম্পন্ন করতে হবে। পাশাপাশি যেগুলো কাগজপত্র আপনাদের এখানে বলা হলো সেইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। মার্কশিট কিন্তু অবশ্যই মূল মার্কশিট বা মূল নম্বরপত্র কিন্তু থাকতে হবে, এটি খেয়াল রাখবেন। এবং ছবি যে 3 কপি থাকবে এটা আসলে সত্যায়িত হলে ভালো হয়, যদিও এখানে সত্যায়িতর কথা বলা নেই, বাট সত্যায়িতর বিষয়টা বেশি প্রাধান্য পায় অনেক ক্ষেত্রে। এবং প্রশংসাপত্র এটারও কিন্তু ফটোকপি, এগুলো নিয়ে কলেজে উপস্থিত হতে হবে। এবং এর পাশাপাশি আরও যেগুলো বিষয় বলবো, আপনারা জানেন যে কলেজে যে একটা নির্দিষ্ট ফি চার্জের মাধ্যমে ভর্তি হতে হয় সেটা হয়তো অনলাইনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও জমা দেওয়া লাগতে পারে অথবা সরাসরি যেটা বিভিন্ন ধরনের তাদের ফর্ম রয়েছে বিভিন্ন কলেজের, এই ফর্মের মাধ্যমে হয়তো দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেইভাবেই দেওয়া হোক না কেন সেটা যেন সঠিকভাবে কনফার্ম হয়। আর অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কত টাকা লাগবে বা কী বিষয়, এটা আসলে বিভিন্ন পলিটেকনিক ওয়াইজ চেঞ্জ হতে পারে। যেমন যেসব পলিটেকনিকে হয়তো বাস সার্ভিস মানে গাড়ি বা অনেকে মসজিদ বা বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো রয়েছে বা স্কাউট সহ বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এইগুলো হয়তো বিভিন্ন পলিটেকনিকে থাকতে পারে বা না থাকতে পারে, এইগুলোর উপরে একটা নির্দিষ্ট চার্জ হয়তো অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করেন নাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান হাবিব, ইনস্ট্রাক্টর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।